हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি গেমিং পিসি বিল নিয়ে, এবং এই পিসি বিলটি অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া 50-50K প্লাস একটা পিসি বিল করে দেখানোর জন্য। তো আজকের পিসি বিলটি তাদের জন্য খুবই স্পেশাল, এবং থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স, থাকবে 16GB র্যাম থাকবে, এবং 3600 রাইজেনের একটি প্রসেসর দিয়ে। আমার কাছে খুব ভালো মনে হয়েছে এই পিসি বিলটি, এবং যারা কমেন্টস করছেন যে 50-এর উপরে বাজেট, তাদের জন্য খুবই স্পেশাল এই ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই আমি বলে নিয়েছি যাদের বাজেট 52,000 টাকা, তাদের জন্য এই পিসি বিলটি খুবই হেল্পফুল হবে। তবে আজকের পিসি বিলটি একটু স্পেশাল, একটু গেমিং প্লাস কাজের জন্য খুব পারফেক্ট একটি পিসি হবে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, আজকে পিসি বিলের সাথে আমি প্রসেসর হিসেবে যেটা চয়েস করছি Ryzen 5 3600 একটি প্রসেসর। আপনারা জানেন যে 3600 প্রসেসরটি খুব পপুলার একটি প্রসেসর। এটার 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর, এবং প্রসেসরটি খুবই ভালো এবং অফিসিয়াল ইনটেক একটি প্রসেসর, যার ওয়ারেন্টি থাকবে 3 বছর, অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, এবং এটার মার্কেট প্রাইস আছে 18,500 থেকে 18,700 টাকা। আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দিচ্ছি, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন কত টাকা হয়, এই জন্য আসলে ইন্ডিভিজুয়াল প্রাইস বলতেছি। এটার সাথে মাদারবোর্ড হিসেবে আমি চয়েস করেছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড B450M A Pro Max একটি মাদারবোর্ড। এটাও কিন্তু অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি, এবং এটা মার্কেট প্রাইস হলো 6,500 থেকে 6,700 টাকার ভিতরে, এবং এই মাদারবোর্ডটা অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং রাইজেনের ক্ষেত্রে MSI মাদারবোর্ডটা খুবই ভালো ম্যাচিং করে, এজন্য আমি চেষ্টা করেছি এই রাইজেনের সাথে MSI B450M Pro Max এই মাদারবোর্ডটি রাখার জন্য। ভিউয়ার্স, আমি আগেই বলে নিয়েছি যারা গেমস খেলতে পছন্দ করেন এবং 4K ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য পিসিটি স্পেশাল, কারণ আমি এখানে র্যাম হিসাবে চয়েস করেছি, দেখেন Corsair ব্র্যান্ডের র্যাম, Corsair ব্র্যান্ডের 8GB + 8GB 16GB র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে, এবং এটা কিন্তু হিটসিন সহ, এবং 3200 MHz র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে। যদিও ভিউয়ার্স একটু মনিটরের দাম বেশি, অনেক মালের দাম বেড়ে গেছে, কিন্তু র্যামের জন্য একটু সুখবর, কারণ র্যামের দাম অনেকটা কমে গেছে আগের তুলনায়। এখানে থাকবে 8GB 16GB র্যাম থাকবে। এই দুটো র্যামের প্রাইস আছে মার্কেটে 4,000 + 4,000 8,000 টাকা। ভিউয়ার্স, স্টোরেজের বিষয়টা আলাপ করতে চাই। আমি সবসময় সবচাইতে স্পিড বেশি যে স্টোরেজগুলো থাকে সেগুলোই ব্যবহার করি, কারণ আসলে স্পিড না হলে আসলে এখন কম্পিউটার চালায় কোনো মজা নাই, কারণ সবাই চায় খুব ফাস্ট পিসি হওয়ার জন্য, সুপার ফাস্ট পিসি চায়। তো এই জন্য আসলে আমি এখানে এই পিসিতে বিল করছি HP ব্র্যান্ডের একটি NVMe 250GB EX900 একটি NVMe SSD ব্যবহার করছি এই পিসি বিলের সাথে। এটা কিন্তু অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি, এবং এটা মার্কেট প্রাইস আছে 3,600 থেকে 700 টাকার ভিতরে। ভিউয়ার্স, আমি শুরুতে বলে নিয়েছিলাম একটা গেমিং পিসি, তো গেমিং পিসি মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতেই হবে, কারণ না ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকলে আসলে গেমিং পিসি বলা যাবে না। তারপরও আমি বলবো যে এটা যে খুব ভালো একটি গ্রাফিক্স কার্ড তা কিন্তু না, বাজারে কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। তারপর আমি চেষ্টা করেছি মোটামুটি রেঞ্জের ভিতরে একটা গ্রাফিক্স কার্ড রাখার জন্য, যাতে আপনারা পরবর্তীতে যখন গ্রাফিক্স কার্ডের দাম কমে যাবে, তখন চাইলে যেন একটা ভালো গ্রাফিক্স কার্ড আপনি এটার সাথে বিল্ড করতে পারেন, সব কিছু ঠিক রেখে যেন গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করতে পারেন। এই জন্য কিন্তু আমি চেষ্টা করেছি একটি গ্রাফিক্স কার্ড দিয়ে আপনাকে পিসি বিল্ড করে দেখানোর জন্য। তো এখানে গিগাবাইট ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড থাকবে, Gigabyte GT 1030 একটি DDR5 এর গ্রাফিক্স কার্ড থাকবে এই পিসি বিলের সাথে। এটাও কিন্তু আপনার 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স, এবং এটা মার্কেট প্রাইস হলো 10,500 থেকে 10,800 টাকার ভিতরে, এবং এটা আমি কিন্তু বারবার বলতেছি আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে রেখেছি পিসি বিলের সাথে। তো আপনারা আমি এই গ্রাফিক্স কার্ডটা দেওয়ার একটাই কারণ, আপনারা যখন এখন কাজ চালাই নিতে পারেন, এবং পাশাপাশি টুকটাক যে গেমসগুলো আছে এগুলো যেন খেলতে পারেন, এবং পরবর্তীতে যখন গ্রাফিক্স কার্ডের দামটা কমে যাবে তখন যেন খুব সহজেই চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন ভিউয়ার্স। এই জন্য আমি এই পিসি বিলের সাথে রেখেছি গিগাবাইটের GT 1030 DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড থাকবে এই পিসি বিলের সাথে। ভিউয়ার্স, এবার একটু পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে আলোচনা করব, যেহেতু Ryzen 5 3600 প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড আছে, এবং এই পিসি বিলের আপনারা আমি জানি যে আপনারা পরবর্তীতে গ্রাফিক্স কার্ডের দাম যখন কমে যাবে তখন গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করবেন মাস্ট বি। এই জন্য আমি আসলে পাওয়ার সাপ্লাইটা এখানে ভালো দেওয়ার চেষ্টা করছি। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি গিগাবাইট ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই, গিগাবাইটের একটি P450B মানে 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি বিলের সাথে। এটার কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে, অফিসিয়াল ওয়ারেন্টি, এবং কিন্তু এটা 80+ বোন সার্টিফিকেট পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই আপনারা জানেন। ভিউয়ার্স, এবার কেসিং নিয়ে কথা বলবো। আমি সবসময় চেষ্টা করি একটি গেমিং লুক দেওয়ার জন্য, এবং একটি ভালো কেসিং দেওয়ার চেষ্টা করি সবসময়। আজকেও তার ব্যতিক্রম কিছু না, আজকেও চেষ্টা করছি একটা 8GB সহ একটা কেসিং রাখার জন্য এই পিসি বিলের সাথে। এখানে আমি অ্যাপটেক ব্র্যান্ড আপনাদের একটি কিছু দেখার চেষ্টা করছি ভিউয়ার্স। সামনে দেখেন খুব আরজিবি একটা স্টিক আছে এবং স্টিকটা খুবই সুন্দর একটা স্টিক এবং এটা সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং পিছে থাকবে একটা আরজিবি ফ্যান থাকবে যাতে আপনার মানে এয়ার কুলিংটা খুব ভালো থাকে এবং বাইরের গরম হাওয়াটা যেন বের করতে পারে। এই জন্য আমি রেখেছি এখানে অ্যাপটেক ব্র্যান্ডের একটি কেসিন এবং এই কেসিনটির মার্কেট প্রাইস আছে 2800 থেকে 3000 টাকা। ভিউয়ার্স এবার কিবোর্ড মাউস হিসেবে কথা বলবো। কিবোর্ড হিসেবে একটি গেমিং কিবোর্ড রাখার চেষ্টা করছি এলইডি ব্যাকলাইট সহ এবং আরজিবি একটি কিবোর্ড রাখার চেষ্টা করছি। হ্যাবিট ব্র্যান্ডের একটি কিবোর্ড, হ্যাবিট ব্র্যান্ডের একটি গেমিং কিবোর্ড। কিবোর্ডটি খুবই হেভি একটি কিবোর্ড এবং এটিও কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকবে এই পিসি বিল্ডের সাথে। কিবোর্ডটা মডেল হলো KB 500L। এই কিবোর্ডটা কিন্তু খুবই হেভি একটি কিবোর্ড, বারবার বলতেছি, এবং এটা দিয়ে গেম খেলতে খুবই ভালো হবে এবং এটা আরজিবি ব্যাকলাইট এলইডি সহ একটি কিবোর্ড। কিবোর্ডটি থাকবে এই পিসি বিল্ডের সাথে। এই কিবোর্ডটির দাম আছে 950 থেকে 1000 টাকা দাম আছে মার্কেট প্রাইস। ভিউয়ার্স মাউস হিসেবে আমি এখানে চয়েস করেছি দেখেন একটি গেমিং মাউস, গেমিং TJ1 একটি মাউস। এটা কিন্তু গেমারদের জন্য স্পেশালি তৈরি করা এবং এটা কিন্তু এক্সট্রা কি থাকে ভিউয়ার্স। আপনারা জানেন যে গেমস খেলতে গেলে আসলে এক্সট্রা কি না হলে গেমস খেলা যায় না। তো এখানে আমি আসলে একটি গেমিং মাউস রাখার চেষ্টা করছি এই পুরো পিসি বিলের সাথে, মানে একটা গেমিং লুক দেওয়ার চেষ্টা করছি ভিউয়ার্স। তো এই মাউসটির মার্কেট প্রাইস আছে 500 টাকা এবং এটা কিন্তু 3200 DPI এর একটা মাউস এবং মাউসটি আমি পর্যন্ত অনেক বিক্রি করছি, এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। তো ভিউয়ার্স এই ছিল আজকে পিসি বিল্ডের ইনফরমেশন এবং ওয়ারেন্টি, গ্যারান্টি এবং আপনাদের মার্কেট প্রাইস সবই তো বলে দিলাম। এবার একটু আমি টোটাল ক্যালকুলেশন করে দেখবো যে আসলে পিসি বিলটা কত টাকা আসে। এখানে মাদারবোর্ডের দাম আছে 6700 টাকা, প্রসেসরের দাম আছে 18500 টাকা, র্যামের দাম আছে দুইটা 8GB 16GB এর দাম আছে 8000 টাকা এবং NVMe SSD দাম আছে 3600 টাকা এবং গ্রাফিক্স কার্ডটার দাম আছে 10500 টাকা, পাওয়ার সাপ্লাইয়ের দাম আছে আপনার 3500 টাকা, কেসিনের দাম আছে 2800 টাকা এবং কিবোর্ড মাউস আপনার 950 প্লাস হলো মাউস হলো 500। ভিউয়ার্স এই হলো 55000 টাকা আসবে এই পুরো পিসি বিলটি। আপনাদের জন্য কিন্তু আমি ডিসকাউন্ট রেখেছি এই পিসি বিলের সাথে। এই পিসি বিলটি আমাদের কাছ থেকে নিলে আপনারা মাত্র 52000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল। পিসি বিলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পিসিটি নিতে পারেন এবং এটা নেওয়ার দুইটা প্রসেসিং আছে। একটা হলো আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন। সেক্ষেত্রে আসতে হবে সর্বপ্রথম নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 নম্বর শপ হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা আরেকটা ওয়ে আছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে, আপনারা চাইলে এটাকে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে করতে হবে 2040 টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। দেন আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠাইতে হবে। আমরা পুরো পিসটাকে কমপ্লিট রেডি করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে চলে যাবে আপনার ঠিকানায়। মালটা রিসিভ করার সময় বাকি পেমেন্টটা দিয়ে মালটা রিসিভ করতে পারবেন। ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলটি ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করবেন, লাইকস অ্যান্ড কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।